প্রিয় দর্শক, আপনারা কি জানেন যে মানুষের কিছু কর্মের কারণে তার আয়ু কম হয়ে যায়? আজকের এই ভিডিওতে আমরা ওই কর্মগুলিকে নিয়েই আলোচনা করব যার কারণে মানুষের শরীর সময়ের পূর্বেই দুর্বল হয়ে যেতে শুরু করে এবং তার আয়ু কমতে থাকে। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। নমস্কার প্রিয় দর্শক, আজব কাহিনীর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। প্রিয় দর্শক, মহাভারতের অনুশাসন পর্বে এরকম অনেক কর্মের কথা বলা হয়েছে যেগুলি করলে ব্যক্তির আয়ু কম হয়ে যায়। এই পর্ব অনুসারে মৃত্যুর পর মানুষের পাপ পুণ্যের হিসাব তাকে স্বর্গ অথবা নরকের রাস্তা দেখায়। তবে জীবিত থাকাকালীন মানুষ কি কর্ম করে তার ওপর ভিত্তি করেই তার ভবিষ্যতে আসার সময় নির্ধারিত হয়। তো আসুন আমরা জেনে নিই ওই কর্মগুলি কি কি যেগুলি আমাদের আয়ুকে প্রভাবিত করে। ধার্মিক কথাকে অমান্য করা। মহাভারত গ্রন্থ অনুসারে যারা ধার্মিক নিয়মের অমান্য করেন তথা ধর্মের নিন্দা করেন তার আয়ু কমে যায়। আবার ওইদিকে যারা ধার্মিক নিয়মের পালন খুব নিষ্ঠার সাথে করেন, সদা সত্যের পথ অনুসরণ করেন, এরকম মানুষ 100 বছর পর্যন্তও জীবিত থাকেন। আপনার ব্যবহার। বন্ধুরা, ব্যবহার আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ব্যবহারই কাউকে আপনার শত্রু অথবা কাউকে আপনার মিত্র বানায়। যে মানুষ সবার সাথে খুব ভালোভাবে বার্তালাপ করেন, কখনো অপশব্দের প্রয়োগ করেন না এবং নিজের ক্ষমতা অনুযায়ী মানুষের সাহায্য করেন, এরকম মানুষের আয়ু বৃদ্ধি পায়। এবং এইভাবেই যারা বয়স্ক গুরুজনদের শ্রদ্ধা করেন তথা তাদের খেয়াল রাখেন এমন মানুষের আয়ু বৃদ্ধি পায়। কিন্তু যে মানুষ সরল সাধাসিধে মানুষদের বিরক্ত করে এবং তাদের অত্যাচার করে সেই সব মানুষদের আয়ু হ্রাস পায়। কারণ কাউকে দুঃখ দেওয়া পাপের মধ্যে পড়ে, ভোজন করার সময় তার নিন্দা করা। প্রিয় দর্শক, অনেক মানুষের মধ্যে খাবারের খুঁত ধরার স্বভাব রয়েছে। যেমন খাবারে নুন হয়নি, খাবার সুস্বাদু হয়নি অথবা তেল বেশি হয়ে গেছে, খাবার ঠান্ডা হয়ে গেছে প্রভৃতি। কিন্তু এমনটা করা কখনোই শাস্ত্রসম্মত নয়, কারণ অন্নকে আমাদের ধর্মে পূজনীয় মানা হয়েছে। এই কারণে ভোজনকে ঈশ্বরের প্রসাদ মনে করে গ্রহণ করা উচিত এবং তার নিন্দা কখনোই করা উচিত নয়। বেদে অন্নের গুরুত্বকে বুঝিয়ে এটি বলা হয়েছে যে পৃথিবীতে কেবল 3 রত্ন রয়েছে, জল, অন্ন এবং সুন্দর বচন। এছাড়া গরুড় পুরাণেও কিছু এমন কথার বর্ণনা দেওয়া আছে যা আপনার আয়ুকে প্রভাবিত করে। এই পুরাণে এইসব কথার বর্ণনা স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু করেছেন। গরুড় পুরাণে যে অভ্যাসগুলিকে ভুল বলা হয়েছে সেগুলি অনেকটা এই প্রকার। সকালে দেরি করে ঘুম থেকে ওঠা। প্রিয় দর্শক, শাস্ত্র অনুসারে সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা সবচেয়ে উপকারী মনে করা হয়। ভোর 4টে থেকে 5:30 পর্যন্ত সময়কে ব্রহ্ম মুহূর্তের সময় বলা হয়। আমাদের ঋষি মুনিরাও এই সময়কে অতি তাৎপর্যময় ব্যাখ্যা করেন। ব্রহ্ম মুহূর্তে উঠলে মানুষের জীবনে আয়ু, সুন্দরতা এবং স্বাস্থ্য এই 3 বস্তুরই বৃদ্ধি হয়। এর বিপরীত দেরি করে ঘুম থেকে উঠলে শারীরিক ও মানসিক চিন্তা আপনাকে গ্রাস করে, আপনার প্রতিরোধক ক্ষমতাও কম হতে শুরু করে, সাথে আপনার পৌষ্টিক তন্ত্রের ক্ষমতাও কমতে শুরু করে। প্রিয় দর্শক, মানুষের আয়ুতে এই সব কিছুই এক গভীর প্রভাব ফেলে। নখ খাওয়া। বন্ধুরা, আপনারা দেখে থাকবেন যে অনেক মানুষ নখ খেতে বা চিবতে পছন্দ করেন, এটি তাদের অভ্যাসে দাঁড়িয়েছে। কিন্তু প্রিয় দর্শক, এমনটা করা ঠিক নয়। এতে আপনার শরীরে জীবাণু প্রবেশ করে এবং আপনার আয়ুর ওপরেও এক গভীর প্রভাব ফেলে। এই ক্রমে গরুড় পুরাণে বলা হয়েছে যে মানুষ প্রতিদিন স্নান করে না তার আয়ু কমে যায়, এবং এই কারণে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করা শারীরিক ও মানসিক এই 2 দিক থেকেই সর্বোত্তম হয়। এই ক্রমে আরও একটি কথা আমাদের মাথায় রাখা প্রয়োজন যে আমাদের রান্নাঘর খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এবং ভুলেও এটো বাসনে ভোজন করা কখনোই উচিত নয়। সকালের সময় সহবাস করা। যে মানুষ অত্যধিক মাত্রায় সহবাস করে থাকেন অথবা সকালে সহবাসে লিপ্ত থাকেন তাহলে এতে করেও তার আয়ু নাশ হয়। এরকম করলে আপনার শক্তি ক্ষীণ হয়ে যায় এবং আপনি দুর্বল ভাব অনুভব করেন। এই কারণে অত্যধিক মাত্রায় সহবাস এবং বিশেষ করে সকালবেলায় এই ধরনের কার্য কখনোই করা উচিত নয়। কারণ যোগী ও ঋষি সকালের সময় যোগ, প্রাণায়াম ও ধ্যান করার পরামর্শ দেন, যাতে করে এই সময়ে শরীরে শক্তির সঞ্চার হয় এবং আপনি সারাদিন এক সতেজ ভাব অনুভব করেন। বাসি মাংসের সেবন করা। হিন্দু ধর্মে মাংসের সেবন করা বর্জিত,
কিন্তু তাও কিছু মানুষ ইহার সেবন করেন। কিন্তু বন্ধুরা, আপনি যদি বাসি মাংসের সেবন করেন তাহলে এটি আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে, কারণ বাসি মাংসে হাজারো প্রকারের ক্ষতিকারক ভাইরাস ও ব্যাকটেরিয়া থাকে, যেগুলিকে সেবন করলে কঠিন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই রোগগুলির কারণেই আপনার আয়ু কমও হতে পারে এবং এই কারণেই শাস্ত্রেও বাসি মাংস খাওয়া নিষেধ রয়েছে। খোলামেলা স্থানে প্রস্রাব করা। প্রিয় দর্শক, যদি আপনি ভারতে বাস করেন তাহলে মানুষকে খোলামেলা স্থানে প্রস্রাব করতে প্রায়শই দেখে থাকবেন। এতে করে তারা পরিবেশকে দূষিত তো করছেই, সাথে তাদের আয়ুও কম হয়ে যাচ্ছে। এই কারণেই কখনোই খোলাখুলি প্রস্রাব করা উচিত নয় এবং আপনারাও এটি কখনোই করবেন না, তাই সর্বদা শৌচালয়ের ব্যবহার করুন। তো প্রিয় দর্শক, আপনিও যদি দীর্ঘায়ু হতে চান তাহলে এই ভিডিওতে বলা অভ্যাসগুলিকে ত্যাগ করুন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক, আজব কাহিনীতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এই ধরনের ভিডিও সপ্তাহে প্রায়ই এনে থাকি। ধন্যবাদ।